হঠাৎ তুষারপাতে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ পরিণত হয়েছে স্বপ্ন রাজ্যে। পাহাড়ের চূড়া, উপত্যকা, গাছের পাতা, এমনকি নদী খালগুলোকেও বরফের চাদরে ঢেকে দিয়েছে প্রকৃতি। বরফের চাদরে মোড়া চারিদিক, সূর্যের সোনালি আলোয় মিটিমিটি জ্বলছে শুভ্র শিশির কণা। তুষারপাতের পর চীনের আলটে এলাকার বুরকি নদীর ধারে এমনটাই দেখা গেছে। পাহাড়ি গাছের ডালে ডালে শিশির কণা জমে সৃষ্টি হয়েছে অনিন্দ্য সুন্দর এই দৃশ্য। শীত সাধারণত নিষ্প্রাণ নিস্তেজ হলেও এবার কুয়াশায় মোড়া প্রকৃতির মাঝে হিমায়িত শিশিরের স্নিগ্ধতা মুগ্ধ করেছে সবাইকে। নিজের শহরের এই রূপ বেশ উপভোগ করছেন স্থানীয়রা। ঘরের পাশেই এই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে প্রকৃতির কাছেও কৃতজ্ঞতা বোধ করছেন। কেউ আবার বিরল এই দৃশ্য ক্যামেরা বন্দী করতে ভুলছেন না। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক।